আসসালামু আলাইকুম। 43তম বিজনেস পিলি প্রস্তুতি প্রশ্নোত্তরে সংবিধান এক নম্বর যুদ্ধপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছেদটি হল অনুচ্ছেদ 47। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল? চতুর্থ সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? তৃতীয় ভাগে। আইনের চোখে সব নাগরিক সমান বাংলাদেশের সংবিধানের কত নম্বর ধারায় এ নিশ্চয়তা প্রদান করা হয়েছে? 27 নম্বর ধারায়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়? 25 সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সংবিধানের প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় কবে? 23 মার্চ 1972 সালে। বাংলাদেশের সংবিধান কবে গণপরিষদে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972 সালে। গণপরিষদে কবে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়? 4 নভেম্বর 1972 সালে। কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? 16 ডিসেম্বর 1972 সালে। বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 10 এপ্রিল 1972 সালে। সংবিধান প্রণয়ন কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়? 34 জন। সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিলেন? বেগম রাজিয়া বানু। বাংলাদেশ সংবিধানের কয়টি ভাষায় লেখা হয়? 2টি, ইংরেজি এবং বাংলা। কী দিয়ে বাংলাদেশের সংবিধান শুরু ও শেষ হয়েছে? প্রস্তাবনা দিয়ে শুরু ও 7টি তফসিল দিয়ে শেষ। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ আছে? 11টি। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ বা ধারা কতটি? 153টি। বাংলাদেশের প্রথম হস্তলেখা সংবিধানের মূল লেখক কে? আব্দুর রউফ। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোন কাজ রাষ্ট্রপতি এককভাবে করতে পারবেন? প্রধান বিচারপতির নিয়োগদান। রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? 5 বছর। একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল? 2বার। কার উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতি। এর জন্য রাষ্ট্রপতিকে মহামান্য রাষ্ট্রপতি বলা হয়। জাতীয় সংসদের সভাপতিকে? স্পিকার। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগ পত্র লিখবেন? স্পিকার। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে? রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগদান করেন কে? রাষ্ট্রপতি। সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কতটি? 12টি। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ আছে? 2টি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত বছর? 67 বছর। বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি? 4টি। ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র। কোন আদেশ বলে সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতা বাদ দেয়া হয়? 1978 সালের দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4-এর 2 তফসিল বলে। কোন আদেশ বলে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত হয়? 1978 সালে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4-এর 2 তফসিল বলে। কোন আদেশ বলে বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হন? 1978 সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4-এর 2 তফসিল বলে। সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে? অনুচ্ছেদ 11। সংবিধানের কোন অনুচ্ছেদে কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে? 14। সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে? 22। সকল নাগরিক আইনের চোখে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী বর্ণিত কোন অনুচ্ছেদে? 27। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত হয়েছে কোন অনুচ্ছেদে? 32। গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষা কবচের কোন অনুচ্ছেদের? 33। জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে? 34। চলাফেরার স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 36। সমাবেশের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে?
37 সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেওয়া হচ্ছে কোন অনুচ্ছেদে 38 চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেওয়া হচ্ছে কোন অনুচ্ছেদে 39-1 বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেওয়া হচ্ছে কোন অনুচ্ছেদে 39-2 সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হচ্ছে কোন অনুচ্ছেদে 39-2 পেশা ও বৃত্তির স্বাধীনতা দেওয়া হচ্ছে কোন অনুচ্ছেদে 40 ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে 41 সম্পত্তির অধিকারের কথা বর্ণিত হয়েছে কোন অনুচ্ছেদে 42 স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি 34 ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে 77 জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাশ হয় 1980 বাংলাদেশের সংবিধানের এই পর্যন্ত মোট কতটি সংশোধনী 2018 আনা হয়েছে 2018 পর্যন্ত 17 সংশোধনী আনা হয়েছে ইন্টারনেটি অধ্যাদেশ কবে জারি করা হয় 26 সেপ্টেম্বর 1975 ইন্ডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয় 12 নভেম্বর 1996 বাংলাদেশের আইনসভার নাম কি জাতীয় সংসদ জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর কবে স্থাপন করা হয় 1962 জাতীয় সংসদ ভবনের স্থপতিকে লুই আইকান যুক্তরাষ্ট্রের নাগরিককে লুই আইকান জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেয়ালের স্ট্রাকচারাল ডিজাইনারকে হ্যারি পাম ব্লুম জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কবে 1965 জাতীয় সংসদ ভবনের ভূমির পরিমাণ কত 215 জাতীয় সংসদ ভবন উদ্বোধন করা হয় 28 জানুয়ারি 1982 জাতীয় সংসদ ভবন কততলা বিশিষ্ট 9 বিশিষ্ট জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত 150 বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীকী শাপলা ফুল জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন রাষ্ট্রপতি আব্দুস সাত্তার বর্তমানে জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে 15 ফেব্রুয়ারি 1982 বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কতটি 350 বাংলাদেশের সংসদের সাধারণ নির্বাচিত আসন সংখ্যা কতটি 300 সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতটি 50 বাংলাদেশের জাতীয় সংসদের 1 আসন কোনটি 1 বাংলাদেশের জাতীয় সংসদের 300 আসন কোনটি 2 জাতীয় সংসদের কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে সংসদের এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন 60 গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরণ কোন অনুচ্ছেদে বলা হয়েছে যথাক্রমে 11 গণতন্ত্র ও মানবাধিকার এবং মৌলিক অধিকার বলা হয়েছে 44 অনুচ্ছেদে সাধারণ নির্বাচনের কতদিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে 30 মধ্যে সংসদ অধিবেশনকে আহ্বান করবেন রাষ্ট্রপতি সংসদ অধিবেশনের কোরাম পূর্ণ হয় কতজন সংসদ হলে 60 সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয় 2/3 একাধারে কতদিন সংসদ অনুপস্থিত থাকলে সংসদ সদস্য বাতিল হয় 90 গণপরিষদের প্রথম স্পিকারকে শাহ আব্দুল হামিদ গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকারকে মোহাম্মদ উল্লাহ এদেশের জাতীয় সংসদীয় রাজনৈতিক ইতিহাস কবে চর্চা শুরু হয় 1937 কোন বিদেশি প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত একজন সদস্য নিজেই নিজের শপথ বাক্য পাঠ করিয়াছেন তিনি কেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট আব্দুল হামিদ নির্বাচন কমিশন কার সমমর্যাদার অধিকারী নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট সমমর্যাদার অধিকারী বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশনার কে বিচারপতি এম ইদ্রিস
বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনারকে, কাজী রকিবউদ্দিন আহমদ। নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান? স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। তত্ত্বাবধায়ক সরকার বিল কবে সংসদে পাশ হয়? 27 মার্চ 1996 সালে। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে? সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, আর বঙ্গবন্ধু ছিলেন স্থায়ী রাষ্ট্রপতি। অ্যাডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের কততম প্রেসিডেন্ট? 21তম প্রেসিডেন্ট। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীকে? তাজউদ্দিন আহমদ। শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী? 14তম প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাষ্ট্রপতি হতে হলে বয়স কমপক্ষে কত হতে হবে? 35 বছর। বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে হলে বয়স কমপক্ষে কত বছর হতে হবে? প্রধানমন্ত্রীর জন্য 25 বছর। জাতীয় সংসদের সদস্য হতে গেলে বয়স কমপক্ষে কত হতে হবে? 25 বছর। সংবিধান অনুযায়ী মালিকানা কয় ধরনের? 3 ধরনের। মানুষের মৌলিক চাহিদা কতটি? 5টি। সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করিবেন বলা আছে? 28-2 অনুচ্ছেদে। সংবিধানে কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন? 6-2 অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? 28-9 অনুচ্ছেদ অনুসারে। বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনের উদ্দেশ্য কী ছিল? 93,000 যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়? 12 সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সংবিধানের কত ধারা মোতাবেক রাষ্ট্রপতি মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিযুক্তি দেন? 56-2 অনুচ্ছেদ অনুযায়ী। অর্থ বিল সম্পর্কিত বিধান বলে আমাদের সংবিধানের কোন আর্টিকেলে উল্লেখ আছে? 81-1। বাংলাদেশের সংবিধান অনুসারে কে যুদ্ধ ঘোষণা করতে পারে? জাতীয় সংসদ। সংবিধানের কত ধারা অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধ্যাদেশ 2002 করা হয়েছে? 93-1। গণতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ঘোষণাটি বাংলার সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে? 7-9 অনুচ্ছেদে। সংবিধান অনুযায়ী বাংলাদেশে সর্বাধিক কতজনকে টেকনোক্রেট মন্ত্রী করা যায়? 1/3। সংবিধান বা শাসনতন্ত্র হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন। বাংলাদেশের সংবিধানের 4th সংশোধনী জাতীয় সংসদের কোন তারিখে পাশ হয়েছিল? 25 জানুয়ারি 1975 সালে। জরুরি অবস্থা জারির বিধান সংবিধানে সন্নিবেশিত হয় 2nd সংশোধনীতে। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন একটি সাংবিধানিক সংস্থা। সংবিধানে কত নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? 118 নং অনুচ্ছেদ অনুযায়ী। নির্বাচন কমিশনকে 18 বছর ভোট না দিলে তো হয় না, এর জন্য 18 বছর লাগে ভোটের জন্য। এর জন্য নির্বাচন কমিশন 118 নং অনুচ্ছেদে গঠন করা হয়েছে। সংবিধানে কোন সংশোধনী দ্বারা বাংলাদেশে উপরাষ্ট্রপতি পদ বিলুপ্ত করা হয়? 12 সংশোধনী দ্বারা, এবং সংসদীয় সরকার প্রবন্ধন করা হয় 12 সংশোধনীর মাধ্যমে। খুবই ইম্পর্ট্যান্ট সংশোধনী, সবগুলো ইম্পর্ট্যান্ট। বাংলাদেশের সংবিধানে কতটি ভাগ বা অধ্যায় রয়েছে? 11টি ভাগ বা অধ্যায় রয়েছে। বাংলাদেশের সংবিধানের আইনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে কোন অনুচ্ছেদে? 152 নং অনুচ্ছেদে। সংবিধানের বিশেষ অধিকার কমিটি কোন ধরনের কমিটি? সাংবিধানিক স্থায়ী কমিটি। সংসদের বিশেষ অধিকার কমিটি কোন ধরনের কমিটি? সাংবিধানিক স্থায়ী কমিটি। ইসলামকে সর্বপ্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি ঘোষণা করা হয় কত সালে? 1988 সালে। বাংলাদেশ সংবিধানের তফসিল কতটি? বাংলাদেশের সংবিধানের তফসিল 7টি। বাংলাদেশের সংবিধানের কত ধারায় শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার ব্যক্ত আছে? 17 নং ধারায়। বাংলাদেশের অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন কে? বঙ্গবন্ধু। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম সর্বপ্রথম কোন সংশোধনীর মাধ্যমে প্রবর্তন করা হয়? 8ম সংশোধনীর মাধ্যমে। বাংলাদেশের সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে? বেগম রাজিয়া বানু।
কোন দেশের কোনো লিখিত সংবিধান নেই? স্পেনের কোনো লিখিত সংবিধান নেই, আর আমেরিকার সংবিধান সব থেকে ছোট, তাই না? শান্তি সংবিধান বলা হয় জাপানকে। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের? ইন্ডিয়া। বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের? ইউএসএ, অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যুক্তরাষ্ট্রের আর কি। বাংলাদেশের সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যা কারক কে? সুপ্রিম কোর্ট। সংবিধানের কোন অনুচ্ছেদে ভোটার তালিকার বিধান বর্ণিত আছে? 121 নং অনুচ্ছেদে। বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ বলে রাষ্ট্র নারী শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান তৈরির ক্ষমতা পায়? 28-এর 4 অনুচ্ছেদে। 28 নম্বর অনুচ্ছেদটা পুরোটা ইম্পর্টেন্ট। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? স্থায়ী রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশের সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? প্রশাসনিক ট্রাইব্যুনাল 117 নং অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে। ইন্ডেমনিটি অধ্যাদেশ কে জারি করেন? মেজর জিয়াউর রহমান। বাংলাদেশের সাংবিধানিক নাম কি? দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ। মৌলিক অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে কোন অনুচ্ছেদ পর্যন্ত সন্নিবেশিত থাকে? 26-47। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়া হয় কোন সংশোধনীর মাধ্যমে? 16 সংশোধনীর মাধ্যমে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সংবিধানে সন্নিবেশিত অন্তর্ভুক্ত করা হয়েছে কোন তফসিলে? 5ম তফসিলে। বঙ্গবন্ধু কর্তৃক প্রদত্ত স্বাধীনতা ঘোষণা সংবিধানে কোন তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে? 6ষ্ঠ তফসিলে। মুজিবনগর সরকার জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র সংবিধানে কোন তফসিল অন্তর্ভুক্ত করা হয়েছে? 7ম তফসিলে। বর্তমানে বিসিএসএ ক্যাডার সংখ্যা কতটি? 26টি। প্রেসিডেন্ট ইম্পিচমেন্ট কোন অনুচ্ছেদে সন্নিবেশিত আছে? 52। জরুরি অবস্থা ঘোষণা সংবিধানে সন্নিবেশিত আছে কোন অনুচ্ছেদে? 141-এর ক। ভোটার হওয়ার যোগ্যতার কথা সংবিধানে সন্নিবেশিত আছে কোন অনুচ্ছেদে? 122-এর 1-2। ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানগুলি সংবিধানে সন্নিবেশিত আছে কোন তফসিলে? তফসিল নম্বর 4-এ বা 4র্থ তফসিলে। সংবিধান সংশোধনের ক্ষমতা সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা সংবিধানে সন্নিবেশিত আছে কোন অনুচ্ছেদে? 142 নম্বর অনুচ্ছেদে। সর্বশেষ সংবিধান সংশোধনী কত তারিখে জাতীয় সংসদে পাশ হয়? 8 জুলাই 2018 সালে। ধন্যবাদ। সংবিধানের এই কয়েকটা প্রশ্ন পড়লে আপনি দিল্লিতে নিশ্চিত 2টা প্রশ্ন কমন পাবেন। আমার এক্সেপশনাল আরও বিসিএসের ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বাটন অন করে রাখুন। এক্সক্লুসিভ সাজেশন নিয়েই আমরা বিসিএসে আগায় যাচ্ছি। প্রত্যেক দিনই ভিডিও থাকবে, প্রত্যেক দিনই শিখে ফেলবেন। ধন্যবাদ।